আপনারা ফারুক হোসেন আপনি অবশ্যই শ্রমিকের কমিটমেন্টের জায়গাটা আপনি একদম শতভাগ পরিষ্কার করে বললেন এবং ভ্যাকসিনেশনের জায়গাটা তো আপনারা সবার আগে অগ্রাধিকার দিচ্ছেন এবং দিবেন, এটা হচ্ছে আপনাদের প্রতিশ্রুতি। কিন্তু সেই জায়গাটাতে আমি বারবারই ঘুরে ফিরে যেতে চাই যে ঈদ পরবর্তী যে লকডাউনটা চলছে সর্বাত্মক, সেই জায়গাটিতে যখন শিল্প কলকারখানা বন্ধ করার সরকার সিদ্ধান্ত নিল, তখন কি এটি আপনাদের সঙ্গে আলোচনা হয়নি? যদি আলোচনা না হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, তাহলে আর মাত্র চার দিনে আপনারা এসে সরকারকে কি করে বোঝালেন নাকি বাধ্য করলেন খুলে দিতে? কারণ আপনাদের সাথে কি আলোচনাটি হয়নি? যদি হয়েই এই চোদ্দ দিনের লকডাউনটা করার ব্যবস্থাই নিয়ে থাকে সরকার, তাহলে মাঝপথে এসে কেন আবার সরকার এটি নিজ সিদ্ধান্ত থেকে সরে আসলো? আমি আবারও বলবো যে সরকার কিন্তু সিদ্ধান্তটা সরকার নিজেরাই নেয়, আলোচনা করা হয় এবং সর্বশেষ যে সিদ্ধান্তটা নিয়েছিল তার আগে আমাদের অন্যান্য যে গুলাতে আমাদের মিটিং এ আমরা থাকি, তখন সেই মিটিং আমরা ছিলাম না, আমাদেরকে ডাকা হয়নি। তো সুতরাং আর তারপরে সরকার সবসময় আমাদের সাথে আলোচনার সাথে সম্পর্ক না, দেশের সবকিছু বিচার বিবেচনা করেই কিন্তু সরকার সিদ্ধান্ত, তার সরকারকে একদিকে জীবনের চিন্তা করতে হচ্ছে আরেকদিকে জীবিকার চিন্তা করতে হচ্ছে, সবদিকে। কারণ আমাদের এমন একটা দেশ না যে দেশে আসলে পেচেক পাঠিয়ে দিবে কাজ মানুষ না করতে করতে, যেটা অন্যান্য দেশে সুবিধা আছে এবং আমাদেরও অনেকের সেই সুবিধাটা আছে। সবার জন্য কিন্তু সরকারের পক্ষে সম্ভব না যে সবাইকে এইভাবে পেচেক পাঠিয়ে দিবে, এবং আমাদের এই ব্যবসার সাথে আমরা যে যতটুকু খুলেছি সেটুকুকে অ্যাটলিস্ট সরকার সেই সেই পর্যায়টা পর্যন্ত কিন্তু সরকারের দায়িত্বটা কিছু কমে যায় যখন আমরা এই দায়িত্বটা আমরা নিতে পারি। এর সাথে সাথে কিন্তু আরো অন্য যে হেলাল ভাইদের যে ব্যবসা করে তাদেরও কিন্তু অনেক লোক এইটার বেনিফিশিয়ারি হয়। আমরা যখন এক্সপোর্ট করি এই রেভিনিউটা যখন বাংলাদেশে আসে সেটা টাকাতে কনভার্ট হয়ে অনেক হাজার কোটি টাকা কনভার্ট হয়ে দেশের ইকোনমিতে কিন্তু এইটাই সার্কুলেশন হয় এবং সার্কুলেশনের মধ্যেই কিন্তু বেচা কেনা চলে। জনাব ফারুক হোসেন, যেটুকু এই পর্যন্ত এসে বুঝতে পারলাম এই যে আমাদের চলমান লকডাউনটা চলছে, পাঁচ তারিখ পর্যন্ত চলবে, সেইটি সিদ্ধান্ত করবার আগে সরকার আপনাদের সাথে বসে আলাপ করেনি, আমি এটুকু বুঝলাম। এবং করেনি যে বিধায় আপনারা সেদিন মন্ত্রিপরিষদ সচিবের সাথে বৈঠকে সিদ্ধান্ত নিয়ে আপনারা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এবং তারই ফলশ্রুতিতে আমরা ছবিগুলো দেখছি।